এই মুহূর্তে ইন্ডিয়ান ক্রিকেট টিমের একটা কনসার্নের জায়গা তৈরি হয়েছে তাদের বোলিং পারফরমেন্স। 2021-2022 ইম্পর্টেন্ট ম্যাচে কনসিস্টেন্টলি ব্যর্থ ইন্ডিয়ার বোলিং অ্যাটাক। ইন্ডিয়ান ক্রিকেট টিম ফ্যান্স অপেক্ষা করে আছেন জসপ্রীত বুমরা দলে ফিরলে বোলিং পারফরমেন্সের হাল কিছুটা চেঞ্জ হতে পারে। তবে বুমরা থাকাকালীনও শেষ বিশ্বকাপে দল ব্যর্থ, তে বুমরাকে তো চাই, কিন্তু শুধু বুমরা 24টা বলের ওপরে ভরসা করলে হবে না। ভুবনেশ্বর কুমারের মতো এক্সপিরিয়েন্সড বোলার ডেথ ওভারসে ব্যর্থ, মোহাম্মদ শামি দলে নেই এবং তার রিসেন্ট ইকোনমি রেটও চোখে পড়ার মতো নয়। তবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো পিচে তার মতো বোলার যথেষ্ট এফেক্টিভ। 2015 ওয়ার্ল্ড কাপে তার নামে 17টা উইকেটস আছে। সুতরাং একজন এক্সপিরিয়েন্স বোলার যখন তোমার সাথ দিচ্ছে না, তখন আর একজনকে একবার ট্রাই করে দেখাই যেত। এছাড়া এই বছরের আইপিএলে 16 ম্যাচে 20টা উইকেটস তার নামে আছে, তাই অন্তত স্ট্যান্ড বাই প্লেয়ার্সদের মধ্যে মোহাম্মদ শামি নামটা একটু অড ওয়ান। অরিশদীপ সিংয়ের সিনিয়র টিমের এক্সপিরিয়েন্স আনকোড়া, তবে এশিয়া কাপে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের এগেনস্টে 20 নম্বর ওভারে তার বোলিং ইন্টেন্সিটি দেখে অনেকেই মনে করছেন যে ইন কেস অফ ডেথ ওভার্স বুমরা এবং অরিশদীপ একটা ভালো জুটি হতেই পারেন। অন্যদিকে হর্ষল পটেল 2021 আইপিএলের পার্পেল ক্যাপ উইনার এবং 2022 আইপিএলে 15 ম্যাচে 19টা উইকেট তুলেছেন, তবে তার ইকোনমি রেট খুব একটা প্রশংসনীয় নয়। স্পিনারদের কথা বললে ইজুবেন্দ্র চাহাল আইপিএলের পার্পেল ক্যাপ হোল্ডার এবং লাস্ট 5 বছরে ইন্ডিয়ান টিমের সেরা রিস্ট স্পিনার। আগের বছর বিশ্বকাপ থেকে বাদ পড়েছিলেন বলে প্রায় সকলেই অবাক হয়েছিলেন, যদিও ইদানিং একটু বেশি রান কনসিড করছেন। তবে ব্রেক থ্রুয়ের জন্য ইউজি ইন্ডিয়ান টিমের অন্যতম তুরুপেত্তাস। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন আগের বছর টি-20 ওয়ার্ল্ড কাপের মাধ্যমে হোয়াইট বল ক্রিকেটে টিমে কামব্যাক করলেও তাকে খেলানো হয়নি। এবছর এশিয়া কাপে 2 উইকেটস নিয়েছেন, যেহেতু জাদেজা বিশ্বকাপে খেলছেন না, তাই মোস্ট প্রবাবলি ইউজি চাহালের পরে অশ্বিন দলের প্রথম পছন্দ হওয়া উচিত। তবে এদের দুজন ছাড়াও রবি বিষ্ণুইকে দলে নিলে খুব একটা মন্দ হতো বলে মনে হয় না। এই ছিল 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার বোলিং অ্যাটাক। দেখুন, এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটের যে অবস্থা, তাতে যে কোনো টিমের কাছে রান ডিফেন্ড করা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। তবে ওয়ার্ল্ড কাপের মতো বড় টুর্নামেন্টে যদি ভালো পারফর্ম করতে হয়, তবে অবশ্যই বোলিং লাইন আপের দিকে নজর দিতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরের ভিডিওতে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ নিয়ে আলোচনা করব, তাই সাথে থাকুন।